হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, চলে আসলাম আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা অনেকেই কিন্তু মুখের ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য অনেক দামি ক্রিম অথবা পার্লারে যাই, কিন্তু উজ্জ্বল দাগহীন চকচকে স্কিন পাওয়ার রহস্য কিন্তু হাতের কাছে সামান্য কিছু প্রাকৃতিক উপাদানেই রয়েছে। আমি তোমাদের সামনে যেসব ভিডিও নিয়ে হাজির হই, এই সব ভিডিও কিন্তু আগে আমি নিজে আমার স্কিনে অ্যাপ্লাই করি, দেন তোমাদের কাছে সেই ভিডিওগুলো আমি শেয়ার করি যেন তোমাদের উপকার হয়। এবং এগুলো কিন্তু আমি অনেক তথ্য ঘেঁটে তারপরে কিন্তু ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হই। তো আজকের এই স্কিন কেয়ারের জন্য প্রথমেই আমাদেরকে কিন্তু মুখটা ক্লিনজিং করে নিতে হবে। আর মুখটা ক্লিনজিং করার জন্য দেখো, আমি একটি পুরো টিস্যু পেপার কিন্তু কেটে নিচ্ছি, কেচি দিয়ে কেটে এটাকে আমি মোট চার ভাগ করে নিব। চার ভাগের এক ভাগ দিয়ে কিন্তু আমি আমার মুখটা খুব ভালো মতো রোজ ওয়াটার দিয়ে ক্লিন করব। তোমরাও এইভাবে রোজ ওয়াটার অথবা যে র মিল্ক আছে সেটা দিয়ে মুখটা খুব ভালো মতো ক্লিনজিং করে নিবে। তোমাদের যদি গোলাপ জল থাকে তাহলে তোমরা গোলাপ জল রোজ ওয়াটার ইউজ করবে, আর যদি রোজ ওয়াটার ছাড়া তোমরা যদি র মিল্ক ইউজ করতে চাও তাহলে তোমরা র মিল্কও ইউজ করতে পারো। তারপরে এভাবে টিস্যু দিয়ে খুব ভালো মতো কিন্তু মুখটা ক্লিনজিং করে নিতে হবে, আর এতে করে কিন্তু 100% গ্লোয়িং এবং উজ্জ্বল ত্বক তোমরা পেয়ে যাবে। আর মনে রাখবে, একটু সময় নিয়ে কিন্তু তোমরা মুখটা ক্লিনজিং করবে। মুখের যেখানে যেখানে ডার্কনেস আছে, চোখের নিচে যেখানে কালো ছোপ ছোপ দাগ আছে, সেখানে খুব ভালো মতো ঘষে ঘষে কিন্তু ক্লিন করতে হবে। এই রোজ ওয়াটার দিয়ে মুখ ক্লিনজিং করলে কিন্তু তোমাদের স্কিন টোন ঠিক থাকবে, মিস্তা ও মুখের পোড়া দাগ কিন্তু অনেক হালকা হয়ে যাবে। আর এই নিয়মিত কিন্তু তোমরা যদি এভাবে রোজ ওয়াটার দিয়ে মুখটা ক্লিনজিং করো তাহলে কিন্তু তোমাদের স্কিন টান টান উজ্জ্বল ও দাগহীন হয়ে উঠবে। তো দেখো, আমার কিন্তু মোটামুটি ক্লিনজিং কমপ্লিট। এরপরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। তো মুখটা কিন্তু এখন অনেক ফ্রেশ মনে হচ্ছে। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপের ফেসিয়ালটির জন্য আমাদের লাগবে অ্যালোভেরা জেল 1 চামচ। এই অ্যালোভেরা জেলটি তোমরা বাজারের কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো, অথবা যদি তোমরা নিজেরা তোমাদের গাছের অ্যালোভেরা জেল ইউজ করো তাহলেও কিন্তু অনেক ভালো ফলাফল পাবে। আর সাথে কিন্তু আমরা অ্যাড করব অল্প একটু কাঁচা হলুদ। এই হলুদ আর অ্যালোভেরা জেলের মিশ্রণটি যদি তোমাদের স্কিনে নিয়মিত তোমরা লাগাও তাহলে তোমাদের স্কিন এতটাই ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে যে সবাই অবাক হয়ে যাবে, এটা কিন্তু পরীক্ষিত। আর যেহেতু অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন, তো সেই জন্য কিন্তু অ্যালোভেরা ত্বকের জন্য অনেক বেশি উপকারী। রূপচর্চায় কিন্তু অনেক আগে থেকেই অ্যালোভেরা এবং কাঁচা হলুদ ব্যবহার হয়ে আসছে। সেই প্রাচীনকাল থেকেই কিন্তু এই দুটি উপাদান প্রায় সবাই কিন্তু রূপচর্চার জন্য বাসায় ব্যবহার করে থাকে। তাই তোমরা যদি প্রাকৃতিকভাবে সুন্দর ও ফর্সা স্কিন পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ঠিক এইভাবেই তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে। তো আমার কিন্তু রেমিডিটি তৈরি হয়ে গিয়েছে, এখন এটি আমি আমার পুরো মুখে অ্যাপ্লাই করব। হলুদ ও অ্যালোভেরা তৈরি এই ফেস প্যাক ব্যবহারে কিন্তু ত্বক ফর্সা হতে বাধ্য। আমরা সবাই জানি আমরা কিন্তু আমাদের স্কিন চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা যদি নিয়মিত এভাবে হোম রেমেডি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিন এবং গায়ের রং কিন্তু ফর্সা ও উজ্জ্বল হতে বাধ্য। প্রত্যেকটা জিনিসই কিন্তু নিয়মিত ব্যবহার করার কোনো বিকল্প নেই। তোমরা যদি একদিন ব্যবহার করে আর ব্যবহার করা ছেড়ে দাও তাহলে কিন্তু কোনোভাবেই মুখের স্কিন কিন্তু উজ্জ্বল হবে না, এটাকে তোমাদের কন্টিনিউ করতে হবে। এটি সপ্তাহে 2 দিন আধা ঘন্টা করে ত্বকে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং তারপর কোনো ভালো ফেসওয়াশ দিয়ে কিন্তু স্কিন পরিষ্কার করে নিতে হবে। অ্যালোভেরা জেল ও হলুদের গুঁড়ো যদি নিয়মিত ব্যবহার করো তোমরা তাহলে চেহারা থেকে সকল ধরনের স্পট, কালো দাগ, মরা চামড়া চিরদিনের মতো কিন্তু দূর হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে ম্যাসেজ করছি, আর এতে করে কিন্তু স্কিনের যে ব্যায়ামটা হয় সেই ব্যায়ামটাও কিন্তু হয়ে যাবে এবং তোমরা অনেক হেলদি এবং স্মুথ একটা স্কিন পাবে।
আর এতে করে কিন্তু তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখবে সারাক্ষণ, আর স্কিনকে কিন্তু ড্রাইনেস হতে দিবে না, একদম ন্যাচারালি একটা গ্লো চলে আসবে কিন্তু ত্বকে, এবং ত্বক কিন্তু ভেতর থেকে উজ্জ্বল করে তুলবে, আর গ্লোটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এটি কিন্তু তোমরা চেষ্টা করবে প্রতি সপ্তাহে করার জন্য, এবং এই ম্যাসেজটা তোমরা আধা ঘন্টা, আই মিন 30 মিনিট ধরে কিন্তু করবে। আর এরকম করে করলে কিন্তু মুখের চামড়াও ঝুলে যাবে না এবং স্কিনটা অনেক টান টান থাকবে। দেখো আমি কিভাবে ম্যাসেজ করছি, এভাবে কিন্তু দুই হাত দিয়ে ম্যাসেজ করতে হবে সমানে। আর তোমরা যদি এই একইভাবে স্টেপগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্কিন অনেক নরম, সফট এবং গ্লো দিবে। এছাড়াও এভাবে যদি তোমরা তোমাদের স্কিনে ম্যাসেজ করতে থাকো অ্যালোভেরা এবং কাঁচা হলুদের এই পেস্টটি, তাহলে কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস কিন্তু রিমুভ হয়ে যাবে এবং তোমাদের মুখের যে ড্রাইনেস ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে এবং মুখটা অনেক শাইন করবে। আমরা যারা সুন্দর কোমল ও টান টান ত্বক পেতে চাই তাদের জন্য কিন্তু এই মাস্কটি খুবই উপকারী। এতে করে যেমন মুখের স্কিনের যে ব্যায়ামটা সেটা হয়, ত্বক টান টান থাকে, মুখের চামড়া কিন্তু ঝুলে পড়ে না। আমি আবারও বলছি, এই ফেস মাস্কটি যদি তোমরা ব্যবহার করো তোমাদের স্কিনটা কিন্তু একদম টান টান হয়ে যাবে, স্কিনের চামড়াগুলো কিন্তু ঝুলে যাবে না, ভাঁজ হবে না বা কুচকে যাবে না, চোখের নিচে কোনো ভাঁজ পড়বে না, স্কিন কিন্তু একদম টান টান হয়ে থাকবে। আর আমি যেভাবে ম্যাসেজ করছি তোমরা ঠিক এইভাবে কিন্তু ম্যাসেজ করবে, ঘষে ঘষে ম্যাসেজ করবে। আর কাঁচা হলুদে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি কিন্তু আমাদের মুখের কালো দাগ, ব্রণের দাগ, গর্তের দাগ এগুলো সব কিছু কিন্তু তুলে ফেলে এবং মুখে কিন্তু উজ্জ্বল ভাব নিয়ে আসার জন্য কাঁচা হলুদ কিন্তু অনেক কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। প্রায় অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু সবাই তাদের রূপচর্চায় কিন্তু কাঁচা হলুদ সব সময় রাখে, কারণ কাঁচা হলুদ কিন্তু মুখের উজ্জ্বলতা কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তোমাদের সাথে আমি যেসব ফেসিয়াল বা হোম রেমেডিগুলো শেয়ার করছি এগুলো সব কিন্তু আমি নিজে আগে অ্যাপ্লাই করেছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমি কিন্তু 30 মিনিট পর আমার মুখটা খুব ভালো মতো কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। এখন দেখো আমার স্কিনটা কী পরিমাণ গ্লো করছে। তোমরা যদি নিজেরা করো তোমরা নিজেরাও টের পাবে এবং নিজেরাই ফিল করতে পারবে স্কিনটা কী পরিমাণ হেলদি এবং গ্লোয়িং হয়ে উঠেছে। আর তোমরা সবাই চেষ্টা করবে, যেহেতু এটাতে কাঁচা হলুদ ব্যবহার করা হয়েছে, চেষ্টা করবে এই মাস্কটি অবশ্যই রাতে ব্যবহার করার জন্য, কারণ কাঁচা হলুদের মাস্ক যেহেতু এটি ব্যবহার করে রোদে না যাওয়াটাই ভালো, তাহলে ত্বকের জন্য কিন্তু খুব বেশি ভালো হবে। তো তোমরা সবাই চেষ্টা করবে এই মাস্কটি সন্ধ্যার সময় অথবা রাতে ব্যবহার করার জন্য, তাহলে কি হবে সারা রাত কিন্তু তোমাদের মুখে এই মাস্কটি গুণাগুণটা থাকবে এবং যেহেতু রোদে যাবে না তাই কোনো ধরনের ক্ষতির সম্ভাবনাও থাকবে না। সাধারণত কাঁচা হলুদ ব্যবহারের পর রোদে না যাওয়াটাই ভালো। তো বন্ধুরা, দ্যাটস ইট, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।